তোমাদের মতো আমিও ভেবেছিলাম আজকের দিনটা অন্তত খুব বড় করে সেলিব্রেশন করব, বড় করে কেক কাটব বা তোমার একটা বেশ লাইভ অনুষ্ঠান করব যেখানে তোমরা থাকবে, আমি থাকব, সরাসরি তোমাদের সঙ্গে মনের কথাগুলো খুলে বলবো, তোমরা বলবে, আমি সেইগুলো জবাব দেব। কিন্তু যখনই দুপুরবেলায় একটা খবর দেখলাম আসামের কিছু স্টুডেন্টকে গ্রেপ্তার করা হলো, তারা শান্তিপূর্ণভাবে একটা জায়গায় স্কুলের একটা গেটের সামনে আন্দোলন করছিল যে তাদের জাস্টিস ফর আসাম স্টুডেন্টস, অর্থাৎ তাদের যে পরীক্ষা ঝুলে থাকা, এই যে কয়েক মাস ধরে ঝুলে আছে, তার সেইগুলো নিয়ে আর কি কোনো রকম সরকারের পক্ষ থেকে সঠিক খবর বা তোমার সদিচ্ছা দেখানো হয়নি তাদের প্রতি, স্টুডেন্টদের প্রতি। তাদের যে সিদ্ধান্ত, ঠিক যেরকম তোমরা পশ্চিমবঙ্গে দেখেছো যে তো পরীক্ষা নিবে বলে গো ধরে বসেছিল, ঠিক সেখানেও তাই আসামেও একই রকম পরিস্থিতি। আসাম এবং ত্রিপুরাতেও তাই আর কি। ত্রিপুরা যদিও একটি ওই গার্জেনদের মতামত নেওয়ার জন্য একটা সাইট খুলেছিল এবং সেখানে অনেকেই মতামত দিয়েছে, সেইটা নিয়ে কয়েকদিনের মধ্যে একটি মিটিং আছে, তারপরে বোঝা যাবে ত্রিপুরাতে। ত্রিপুরাতেও কিন্তু এখন অবধি পরীক্ষা বাতিল হয়নি এবং সেখানে পরীক্ষা নেওয়ার প্রবণতাটা রয়েছে। আসামে তো তোমার আরও পরিস্থিতি খারাপ, এবং আসামের যে খবরটা আমি দেখলাম সেই খবরটা দেখে সত্যিই আমি দুঃখিত যে আসামে একদল স্টুডেন্ট, অর্থাৎ একটা স্টুডেন্ট সংগঠন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে কিনা আমি খবর পাইনি, কিন্তু এটা খুবই দুঃখজনক ঘটনা। আর এই দুঃখজনক ঘটনায় আমাদের এই সেলিব্রেশনটা মনে হয় মানাবে না, এই জন্য আমি সেলিব্রেশনটা বন্ধ রাখলাম। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের প্রতি, এবং তোমরা যে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার জন্যই কিন্তু এই চ্যানেলটি একটি প্ল্যাটফর্ম পেয়েছে, 1 লাখ সাবস্ক্রাইবারের প্ল্যাটফর্ম পেয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তো অবশ্যই আমি চাইছি আসাম, ত্রিপুরা এবং অন্যান্য যে দু একটা বোর্ড আছে, কর্ণাটক যেমন আছে, এই দুই তিনটে বোর্ড আছে, তাদের এখনও তারা অর্থাৎ সেই সব স্টুডেন্টরা এখনও জাস্টিস পায়নি, বিচার পায়নি। সারা ভারতবর্ষে যেখানে সব স্টুডেন্ট একই বিচার পাবে, সেখানে দুই তিনটে রাজ্য কেন তাদের সঠিক বিচার পাবে না? তারা কেন এইভাবে ঝুলে থাকবে, তাদের মানসিক যন্ত্রণা? তোমরা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট আছো তারা অবশ্যই জানো যে এই যে ঝুলে থাকা কি মানসিক যন্ত্রণা, সেটা অবশ্যই ঠিক তাই হচ্ছে আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে। তো আসাম ত্রিপুরার স্টুডেন্টদের আমি একটাই বার্তা দেবো, তোমরা চিন্তা করো না, তোমাদের কেস, অর্থাৎ সুপ্রিম কোর্টে কেসটা উঠতে চলেছে, কেস ফাইল হয়ে গেছে, তোমাদের অনুভা ম্যাম সমস্ত বোর্ডের জন্য একটি কেস ফাইল করা আছে অলরেডি, তারপরে আসামের পার্টিকুলারলি আসামের জন্য আলাদা আরেকটা কেস করা হয়েছে, এবং মঙ্গলবার তোমার সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ডের মামলা শুনানি হবে, অর্থাৎ সেই দিনই হয়তো সিবিএসই বোর্ডের মামলার রায় হয়ে যাবে। সিবিএসই বোর্ডের মামলার রায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেট বোর্ডের মামলা শুরু হবে, আর স্টেট বোর্ডের মামলা শুরু হলেই তোমরা অবশ্যই বিচার পাবে, আসাম, ত্রিপুরা, কর্ণাটক প্রত্যেকে তোমরা বিচার পাবে, কেউ চিন্তা করবে না। তোমরা জাস্ট একটু পড়াশোনার চেষ্টা করো, তোমরা সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো, অবশ্যই তোমরা সঠিক বিচার পাবে। আমরা প্রত্যেকেই তোমার সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি, আমার ভাই বোনেরা অর্থাৎ বাংলার ভাই বোনেরা অবশ্যই আসাম, ত্রিপুরার ভাই বোনেদের পাশে আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আছি। আর প্রত্যেককে আরও একবার বলছি, এই 100K হওয়ার জন্য, অর্থাৎ 1 লাখ সাবস্ক্রাইবার্স হওয়ার জন্য এই ক্রেডিট সমস্তটাই তোমাদের প্রতি আমি দিতে চাই, অর্থাৎ আমার যে তোমার এই যে প্ল্যাটফর্ম পাওয়াটা আর কি সমস্তটাই তোমাদের ভালোবাসার জন্যই এসেছে, তাই তোমাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তোমাদের সাপোর্টে এবং তোমাদের ভালোর জন্যই কাজ করে যাব, এটুকু আমি বলে যেতে পারি। তো যাই হোক, এই দিনটা, এই সেলিব্রেশনের দিনটা আমি আসাম এবং ত্রিপুরার ভাই বোনদের প্রতি উৎসর্গ করলাম। আমি আমার সেলিব্রেশন, আমার আনন্দটা সমস্তটাই আর কি আমি নিজের মধ্যে রেখে তোমাদের পাশে দাঁড়ালাম। প্রত্যেকেই আমার ভাই বোন, প্রত্যেকের পাশে আমার দাঁড়ানোর কর্তব্য। তারা অন্য রাজ্যের বলে যে আমি তাদের পাশে দাঁড়াবো, তাদের থেকে আমি বিরত থেকে তাদের দুঃখটাকে না বুঝে আমি নিজে আনন্দ করব, এটা কখনোই হতে পারে না, তাই আমি আনন্দটাকে নিজের মনের মধ্যে রেখে তোমাদের পাশে দাঁড়ালাম। অবশ্যই আশা করি তোমাদের সঠিক বিচার পাবে তোমরা, এবং তোমরা অবশ্যই
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ক্যান্সেল হবে এবং তোমরা ভালোভাবে প্রত্যেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবে। তো ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।